ইতিমধ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় 8,200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকারকে, এবং সেই জন্য রাজ্য সরকারও যত তাড়াতাড়ি সম্ভব যারা সঠিক ঘর পাওয়ার যোগ্য তাদের নামের তালিকা প্রস্তুত করতে তড়িঘড়ি প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং যাতে কোনো রকম দুর্নীতি না হয় এই আবাস যোজনায় সেজন্য 3টি ধাপে নামের তালিকা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তা কিভাবে হবে সেই ভেরিফিকেশন বা কাদের এই দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকার, সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা বিষয়টি ডিটেলসে জেনে নিই। আবাস যোজনায় দুর্নীতি রুখতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং যোগ্যদের বাছতে ত্রিস্তরীয় পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। আবাস যোজনায় দুর্নীতি রুখতে এবার খড়্গহস্ত রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় যাতে বেনে জল না ঢুকে যায় সেটা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শুক্রবার নবান্নে রাজ্যের 20টি দপ্তরের সচিব, জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। সেই বৈঠকে আবাস যোজনা দুর্নীতি রুখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনায় কারা সুবিধে পাওয়ার যোগ্য সেটা ঠিক করার জন্য ত্রিস্তরীয় পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। প্রথম স্তরে সম্ভাব্য সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন আইসিডিএস এবং আশাকর্মীরা। তাদের রিপোর্টের ভিত্তিতে প্রথম স্তরে ঝাড়াই বাছাই করা হবে। পরবর্তী স্তরে সম্ভাব্য সুবিধা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন স্থানীয় থানার ওসিরা বা পুলিশ প্রশাসন। তৃতীয় এবং সর্বোচ্চ স্তরে খোদ জেলাশাসককে বলা হয়েছে সুবিধাভোগীরা যোগ্য কি না সেটা যেন সরজমিনে খতিয়ে দেখা হয়। অর্থাৎ প্রথম ধাপে আইসিডিএস এবং আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রথম স্তরে ভেরিফিকেশন করবে, তারপর তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী স্তরে অর্থাৎ দ্বিতীয় ধাপে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সেটি ভেরিফিকেশন করবে, এবং তারপরে সর্বোচ্চ স্তরে আছে জেলাশাসকের যারা প্রতিনিধি থাকবেন তারা কিন্তু শেষ পর্যায়ে এই পুরো লিস্টটা ভেরিফিকেশন করবে। তা এই 3টি ধাপে এই ভেরিফিকেশন চলবে। উল্লেখ্য, দীর্ঘ জটিলতার পর আবাস যোজনায় রাজ্যের জন্য 8,200 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তবে শর্ত সাপেক্ষে কেন্দ্র এই টাকা দিয়েছে। বলা হয়েছে এই প্রকল্পে শুধু প্রধানমন্ত্রীর নামই থাকবে, মুখ্যমন্ত্রীর নয়। রাজ্যের দাবি ছিল যেহেতু এটি যৌথ প্রকল্প তাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়ের নামই থাকবে এই প্রকল্পে, কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে এই প্রকল্পে যাতে কোনো রকম দুর্নীতি না হয় এবং দুর্নীতি হলে সেটা কিন্তু কেন্দ্র সরকার বরদাস্ত করবেন না। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।